আসসালামু আলাইকুম, আমি শিউলি আক্তার। আমি সরাসরি রাজধানীর মৌচাক থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। এখানে মূলত বৃষ্টির কারণে অনেক সমস্যা হয়েছে। তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে, যারা বৃষ্টির মধ্যে বাইরে থাকেন কিংবা অফিসে যান, স্কুলে যান, এখানকার শিক্ষার্থীদের মধ্যে অনেক বিড়ম্বনা দেখা দিয়েছে। এখানকার বেশ কিছু জায়গায় অনেক পানি উঠেছে, যার কারণে যানজট অনেক বেশি হয়ে গেছে। এখানকার মৌচাকে যেসব জায়গাগুলো একটু নিচু প্রকৃতির, সেসব এলাকায় পানি উঠে গেছে, ফলে সৃষ্টি হয়েছে জলবদ্ধতার। তাতে রাস্তার যানজটের অবস্থা খুবই দুর্বিষহ হয়ে পড়েছে। এতে করে মানুষ অফিস আদালত যেতে পারছে না। Thank you.
ছুটির পরে ছাত্রছাত্রীদের বাসায় ফিরে যেতে অনেক ভোগান্তি হচ্ছে এই বৃষ্টির কারণে।